আজকে সকাল সকাল আমাদের ঘরে হচ্ছে হাট বসছে, কিসের বলো তো? কারণ সব দিদিওরা এসছে। তো যাই হোক, এমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে আজকে আবারও একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত। আর এই যে আমার ওই যে দিদির যে ছেলেটা, ও এতটা পরিমাণে মানে ফিসফিস করে কথা বলে আর এত মিষ্টি লাগে যে কি বলবো। তো কালকে যেহেতু পান দিয়েছিল, তো আজকে বলছে যে চা খাওয়ার পরে দুদিন একটা পান দিবে, তো সেইটা এতটা পরিমাণে আস্তে আস্তে বলছে, তো সেটাই আমরা সবাই মিলে হাসাহাসি করছি আর বেশ ভালোই লাগলো। তো দিদি ওরা তো কালকে চলে গেছে রাতে, আর এখানে হচ্ছে এমনি দিদির ওখান থেকে মা কিছু শাড়ি নিয়েছিল, তো সেইগুলোই হচ্ছে মা একটু দেখালো ওদেরকে। তো তারপরে ওদের সঙ্গে অনেক গল্প করেছি, কথা বলেছি। যাই হোক, এদিকে হচ্ছে তোমার মাটন ছিল আগের দিন রাতের, তো সেইটা মাটনটা হচ্ছে একটুখানি আছে, আর আছে স্যালাড, তো এই দিয়েই হচ্ছে, আর পোস্ত তরকারি আছে, তো এই দিয়েই হচ্ছে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। আর তিনজন মিলে টেবিলে বসে পড়েছি, কারণ বেশ অনেক দিন পর তিনজন মিলে একসঙ্গে খাবো। এর মাঝখানে একটুখানি ঘোরাঘুরি, একটু আত্র সবার সঙ্গে কথা বলা, তো সেইগুলো করে করে আজকে সময়টা চলে গেছে। আর সেরকমভাবে আজকে কিন্তু ভিডিও করিনি, সেই সকালবেলা দেখিয়েছিলাম আর দুপুরবেলা একদম খেতে বসে দেখাচ্ছি। তো যাই হোক, এইরকম কার সঙ্গে হয় আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তো চলো, আর দুপুরবেলা না খাওয়া দাওয়া করার পরে আমি কিন্তু গেছিলাম ঘুমাতে, তো ঘুম থেকে উঠে মানে কি বলবো, আমি উঠতে গেছিলাম তখন একজন দিদি এসে ডাক দিল, বলল যে উঠ আমি হচ্ছে বাড়ি যাব। তো ওই জন্য ওদের সঙ্গে একটুখানি দেখা করতে আর সামনের দিকে একটুখানি রাস্তার দিকে এগোতে গেছিলাম। তো এই যে সবাই মিলে এখন যাচ্ছে, আসে যে পুচকেটাকে তো দেখতেই পাচ্ছ, বদমাস। আর সামনে হচ্ছে মা জেঠিমা আর বড়দি ওরা চলে গেছে, আর আমি একজন দিদি গেছিলাম। তো তারপরে এই যে বাস লাইন একদমই বাড়ির সামনে, তো ওইখানে হচ্ছে দাঁড়িয়েছিল, তো তারপরে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে, কারণ আমি আর অত দূর যাইনি। যাই হোক, আর এখানে হচ্ছে চটপটি দোকানি দাদাকে হচ্ছে তোমার ওখান থেকে পাস কাটছিল, তো আমি বললাম যে চলো তুমি আমাদের ওই গ্রামের ওই দিকে যাবে, ওখানে সবাই মিলে খাবো। আর ওখানে তো দেখতেই পেলে একজন হচ্ছে তোমার প্রেগনেন্ট একজন বোন আছে, ওকে দিলাম আর আমি নিজেও খেলাম। কালকের ভিডিওটা এতটাই ছোট হয়ে গেছিলো আর আমি নিজে কি করেছি না করেছি আমি তো নিজেই সব গুলিয়ে ফেলেছি। তো যাই হোক, সেই জন্য হচ্ছে এই যে দেখো এখন আবার পরের দিন সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি, যেহেতু এখন আমি কটা দিন বাবার বাড়িতে বেশ কটা দিন থাকবো, তো সেই জন্য আমার জিনিসগুলো তো ব্যাগের মধ্যে ছিল, তো এই যে তাকগুলো তো আমার, তো আমি ভাবলাম কি যে চলো এগুলো তাহলে সুন্দর করে একটুখানি গুছিয়ে রাখি, কারণ ব্যাগ থেকে বারবার বের করে জিনিস ক্রিম এটা সেটা ব্যবহার করতে না আমার কেন জানি না ভালো লাগে না। তো সেই জন্য আমি বলছি যে এই রুমটা যখন আমার, তো আমি সাজিয়ে সুন্দর করে গুছিয়ে রাখি। তো মা বলছে এই রুমটা হচ্ছে বুক করে নিলি, আমি বললাম হ্যাঁ, কারণ রুমটা আমার, আর এক আর ওই জন্য সুন্দর করে একটার পর একটা জিনিস রাখছি। আর এদিকে হচ্ছে তোমার কিছু ব্যাগ তেল এইসব আগের কিছু ছিল, তো চলো এখন গুছিয়ে নিই, পরে দেখাচ্ছি।
মানে হয়তো এটাই ভাবছিলে যে আমি কেন হচ্ছে নাচলাম, তাই তো? আসলে আমাদের এখানে গ্রামেরই কার্তিক পুজো হবে, বেশ অনেক বড় করে কিন্তু হয়, তো সেই জন্য ওই আর জেঠুর ঘরের দিদির মেয়ে সে কিন্তু এখানেই থাকে, মেজো জেঠুর ঘরে স্কুলে পড়াশুনো করে এইখানে, তো সেই জন্য ও আমাকে আজকে কয়েকদিন ধরে বলেছিল, আর দিদিও বলেছিল যে ওকে একটু নাচ শিখিয়ে দিস তো এই গানটাতে, তো যেহেতু আমি ছোটবেলা থেকেই কিন্তু নাচতাম তো সেই জন্য বললো, তো যাই হোক ওই জন্য ওকে কালকে একটুখানি স্টেপ ভালোভাবে দেখিয়ে দিয়েছিলাম আর বেশ অনেকটাই পরিমাণে ক্যাপচার করে নিয়েছে। আর একটা কথা কি বলতো, এটা কিন্তু ওর প্রথম নাচ, স্টেজ পারফরমেন্স ও প্রথমবার করবে, তো সেই জন্য আমি বুঝতেই মানে অবাক যে ও এতটা সুন্দর কিভাবে মানে মাইন্ডে নিয়ে নিয়েছে, তবে বেশ ভালোই করছিল। আর একটু আত্র ওর তো ভুল হয়েই যাবে, কারণ সবে কালকে ওকে 2 থেকে 3 বার ওকে দেখিয়েছিলাম আর আজকে অনেকটা পরিমাণে ক্যাপচার করেই নিয়েছে, তো অর্ধেকটা পরিমাণে একটু একটু করে ওকে শেখাচ্ছি। তো ওই জন্য ও বলল যে মাসি তুমি আমার সামনে একবার নাচ করে দেখাও, তো তোমারটা দেখে দেখেই আমি না হলে শিখবো, তো ওই জন্য ওকে প্রথমবার একটুখানি দেখাচ্ছিলাম। আর আমিও বেশ অনেক দিন পরে কিন্তু এইভাবে কোনো গানে হচ্ছে একটু নাচছিলাম, ওকে নাচ শেখাচ্ছিলাম, ওইটাই হচ্ছে ব্যাপার, তো ওই জন্য। আর ওকে আমি বলেছি যে একবার আসতে, ও বলল যে না একবার এলে হবে না, 2-3 বার আমাকে শেখাতে হবে। আমি বললাম চল ঠিক আছে তাহলে সকালবেলা একটুখানি শেখাবো, মানে ওই 10টা 11টার সময়, আবার হচ্ছে তোমার বিকেলবেলা মানে সন্ধেবেলার দিকটাতে আবার একবার শেখাবো, তো বললো যে ঠিক আছে। তো এখনও পর্যন্ত কিন্তু 12 থেকে 15 দিন মতন আছে, তো তার মধ্যে অবশ্যই হয়ে যাবে, কারণ 4 মিনিটের মতন গানটা, তো যাই হোক গানটা কিন্তু খুবই সুন্দর। আর আজকের মতন হরে গানটা তো টাটা অনেকটাই হয়ে গেছে, তারপরে কিন্তু মামা এর মাঝখানে আমাকে কল করছিল, তো মামা হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে একটা কাজে গেছিল, তো মামা ওই জন্য এসছে, মানে ছোট মামা এসছে, আর বাড়িতে মা তো বাড়িতেই নেই কারণ মা তো গেছে স্কুলে, ওই জন্য। আর ফ্রিজ থেকে মামাকে একটুখানি মিষ্টি বের করে দিলাম, আর এদিকে মামাকে মামা বলছে যে আমার কিন্তু জল খাবার হয়ে গেল, আর বেশ অনেকটা পরিমাণে মিষ্টি দিয়েছিস, এতগুলো তো আমি খাবোই না, তো এইভাবে বলছিল। তো যাই হোক, আর মামা আমরা বেশ একটুখানি কথা বলছিলাম, মজা করছিলাম, তারপরে মামাকে বললাম তুমি কি স্কুলে যাবে, কারণ স্কুলটা কিন্তু একটা বাড়ির পরে, তো খুবই কাছাকাছি, তো মামা বললো যে দেখি আমি যদি হয় বাইক নিয়ে ওই দিদির সঙ্গে একটুখানি দেখা করে চলে আসবো, মানে মায়ের সঙ্গে। তো তারপর কাকিমা একজন এই দিক দিয়ে গেছিলো, তো তখন বললাম যে মাকে একটুখানি ডেকে দিও, তো ওই জন্য ডেকে দিয়েছে, আর মায়ের স্কুলের ফাঁকে একটুখানি এসছে দেখা করতে। আর এই যে দেখো এখন মা আর মামার মধ্যে দুজনের কথা হচ্ছে, তো আমিও একটুখানি দাঁড়িয়েছিলাম, তো অনেকটাই বেলা হয়ে গেছে, বেলা বলতে পারো 12:30টার মতন হয়ে গেছে, তারপরে কিন্তু সন্ধেবেলা সোজা আবারও চলে এসেছি। সন্ধেবেলায় এই মুকুটগুলো এই কিছুক্ষণ আগে বিকেলবেলা হচ্ছে তোমার দিয়ে গেল, এগুলো কিন্তু বেশ বড় বড়, মানে আর কটা যে ছিল ওইগুলো, আগেরগুলো তো শেষ হয়ে গেছে, তো ওইগুলো আবার দিয়ে গেছে, আর মা এখন ওইগুলো আঠা লাগাচ্ছে, আর এদিকে হচ্ছে তার মাঝখানে বাবা হচ্ছে বাজার থেকে এই যে এগুলো নিয়ে এসছে, কারণ কালকে একটা অনুষ্ঠান আছে ছোটোখাটো, তো সেটা কী সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে পরে ব্লগে শেয়ার করব। তো বাবা যেহেতু বাজার থেকে এসছে, বাবা আমাকে বললো যে তুমি একটু চা বা কফি কিছু একটা করো, কারণ এই ডিউটিটা তো আমার, তো সবাই জানো বাবার বাড়িতে এলে, তো ওই জন্য একটুখানি চা হবে। তো এই যে এখন হচ্ছে একটুখানি চা করছি, মা আমার আর বাবার জন্য, তিনজনের জন্য, ভাবছি যে চা করব কি কফি করব, তারপরে ভুলে তো চা দিয়ে দিয়েছি, আর উপর থেকে কাপের মধ্যে কি করেছি বলতো, কফি দিয়ে দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এদিকে হচ্ছে তোমার চাটা ফুটে যাক, তারপরে এই যে দেখো এদিকে কফি গ্লাসে দিয়ে দিয়েছি, আমার এটা একদম বেখেয়ালে হয়ে গেছে, তবে কোনো অসুবিধে নেই যদিও, যাই হোক। আর এই যে দেখো এখন তিনজনের জন্য বিস্কিট চা এগুলো তো নিয়েই নিয়েছি, কারণ শীতকাল তো চলেই এসছে, চা ছাড়া তো চলেই না বলতে গেলে, আর চাটা তো যেহেতু আমি করি, তো মা বলছিল বেশ টেস্টটা তো বেশ একটু অন্যরকম, বেশ সুন্দর লাগছে। আর এর মাঝখানে বাবা হচ্ছে কাঠি গজাও নিয়ে এসছে বাজার থেকে, তো এইগুলো কে কে খেতে ভালোবাসো আমাকে জানিও, বেশ অনেকদিন পর, কারণ আমরা যেখানে থাকি এগুলো তো কিছুই পাওয়াই যায় না। আর এই জন্য কাঠি গজা এগুলো খুব একটা আমি বেশি খাই না, মানে চিনি গজা কি একটা বলে, তো যাই হোক। তারপরে হচ্ছে বাবা চটপটি নিয়ে এসছে, আমি বললাম যে একসঙ্গে তুমি আজকে সব কিছু নিয়ে চলে এসছো, কোনটা খাবো কোনটা না খাবো, তো বাবা বলছে ঠিক আছে আস্তে আস্তে খাও না, কোনো অসুবিধে নেই। আর চটপটি নিয়ে এসছে দুটো, কারণ বাবা চটপটি খেতে ভালোবাসে না অতটাও, তো মায়ের জন্য আর আমার জন্য চটপটি নিয়ে এসছে, তো ওইদিকে হচ্ছে আছে, আর এদিকে চা তো খাওয়া হয়ে গেছে। তারপরে বাবা এদিকে গাছগুলোতে রং করবে বলে
এখানে হচ্ছে কালার কিনে নিয়ে এসছে। আর বাবা যেহেতু নিজেই হচ্ছে তোমার কালার করে, মানে বাবা এটারই হচ্ছে তোমার পেশা, তো যাই হোক সেই জন্য বাবা আমাকে এদিকে বলছে যে তুমি বলো ডি কালারটা কেমন, ডিপ করব না হালকা করব। তো আমি বললাম যেহেতু এই বালতিগুলো না একটুখানি ডিপ করলে ভালো লাগবে, তবে খুব বেশি একটা ডিপ করো না, তবে মোটামুটি। আর যখনই বাড়ি আসি বাবা যখন এই কাজগুলো করে, সেই ছোটবেলার মতন এখনও পর্যন্ত বসে বসে সেই বাবার কাজগুলো দেখি, আর আমার তো বেশ ভালোই লাগে, কারণ বাবা এই কাজটা নিয়ে একটু বেশি ব্যস্ত থাকে। তো মাঝে মধ্যে তোমাদের দাদা ভাই যাইবো, আমরা সবাই বলি যে কোন দিন না কোন দিন তুমি মাকেও রং করে বসিয়ে দেবে। তো এইভাবে আমরা কথা বলছিলাম, হাসাহাসি করছিলাম, আর তোমাদের দাদা ভাইকে ভিডিও কলে দেখাচ্ছিলাম যে দেখো বালতিগুলোর এখন এমন কালার আছে, আর একটু পরে বাবা কেমন কালার করবে। বললো যে ঠিক আছে তুমি তাহলে ভিডিওটা করে বা ফটো তুলে আমাকে পাঠিয়ে দিও, বা আমি বাড়ি গেলে অবশ্যই দেখতে পাবো। তো ও বেশ মানে ভালো লাগে ওর এইসব জিনিসগুলো। বাবা যখন সুন্দর সুন্দর নতুনত্ব প্রতিবারে যখন ও আসে কালারগুলো অন্যরকম অন্যরকম করে করে, তো দিদি ওরা যাই বোরা সবাই বলে যে কালারগুলো তো বেশ অন্যরকম, একবার দেখে গেছিলাম কেমন আর এখন দেখে গেছিলাম কেমন। তো তোমরা তো দেখতেই পেলে বাবা এদিকে আমাকে জিজ্ঞেস করছে, আর আমি একটু একটু বলছি যে কালারটা কেমন হবে। তো বাবা বলছে যে এই কালারটা একদম ঠিকঠাক, আমি বললাম হ্যাঁ একদম পারফেক্ট আছে। তো তারপরে বাবা বললো যে যাও চটপটিটা খেয়ে আসো, তো ওই জন্য হচ্ছে চটপটিটা বের করে নিয়েছি। আর আমি যেখানে থাকি তো ওখানকার চটপটি তো আর বলোই না, মানে ঘুগনি চাটটা এতটা পরিমাণে বাজে করে, সেটা তো আমি ওখানে মেলাতে খেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। আমার তো একবার একবার মনে হয় আমি মনে হয় একটা হাঁড়ি নিয়ে বালতি নিয়ে বসে পড়লেই মনে হয় ভালো হতো বিক্রি করতে, কারণ ওখানকার এতটা পরিমাণে বাজে, কোনো টেস্টই করে না, কিছুই দেয় না, শুধু মটরের তরকারি করে, ভালো লাগে না, আর কেমন কাঁচা কাঁচা থাকে। তো এখানকার চটপটি কিন্তু আমার বেশ ভালো লাগে, আর মেলা বলো বাজারে যাই না বলো, আমার কিন্তু চটপটি না খেলে যেন হয় না, আমি তো বেশ পছন্দই করি। তো যাই হোক, আর এদিকে বাবা বলছিল যে এই কালারটা একটুখানি ম্যাড়মেড়ে লাগছিল, তো ওই জন্য বলছে যে এই কালারটা হচ্ছে দিলে বেশ ভালোই ফুটবে আর বেশ কালারটা ব্রাইট লাগবে। তো ওই জন্য আমি বললাম তুমি মিস্ত্রি লোক, তুমি জানো কোনটা ব্রাইট লাগবে, তবে বলছিল যে তুমি একটু দেখে বলো। তো আমি বললাম যে হ্যাঁ ঠিকই বলেছো, ওইদিকে সাইডটা একটা কেমন লাগছিল আর এটা দিতে বেশ একটু ব্রাইট একটু উজ্জ্বল লাগছিল। তো যাই হোক, আর এদিকে বাবা বললো যে এদিকে যেরকম সামনেটা গোল্ডেন কালারটা দেওয়া আছে ওই রকমই দেওয়া থাক, আর এদিকে হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই। আর একটা কথা বলে দিই, অনেকেই হচ্ছে যখন আসে তো নতুন মানুষ কেউ যখন আমাদের বাড়িতে প্রথমে আসে তখন এটাই গুলিয়ে ফেলে যে এটা মাটির ঘর না পাকার ঘর। দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না, বেশ দারুণ লাগছে। প্রথমে একটা কালার ছিল, তারপর আবার একটা চেঞ্জ হয়ে গেল, বাবা কিন্তু প্রচণ্ড পরিমাণে যেরকম বললো কালার হচ্ছে চেঞ্জ করতেই থাকে। তো যে কথাটা বলছিলাম, অনেকে হচ্ছে জিজ্ঞেস করে যে এটা তো পুরো পাকার ঘর, এত সুন্দর করে কালার করা আছে, বেশ সুন্দর। তো আমি বলি বা মা বলে যে না এটা কিন্তু মাটির ঘর, তারপরে অনেকক্ষণ দেখার পরে হাত দেওয়ার পরে তারপরে বলে যে হ্যাঁ এটা তো মাটির ঘর, তবে বেশ সুন্দর কিন্তু গুছিয়ে সুন্দর করে রেখেছে। তো যাই হোক, তারপরে ওদিকে কিন্তু মা তরকারি করেছিল, সবাই তরকারি দিয়ে খাবে, আমি বললাম যে না আমি নারকেল কোড়া আর একটু চিনির ওপর থেকে মাখিয়ে আমি ওরকমভাবে খাবো, তোমরা বেশ বলো যে এরকম করে খেতে নাকি বেশ ভালোই লাগে। তো ওই জন্য আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তবে বেশ দারুণ। তো চলো আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, দেখাবে আবার একটা নতুন।